আমরা এখন নানুদের বাসায়, 9 নম্বর 9F সেগুন বগিচার বাসাটা, নতুন বাসাটায় ঢুকছি। দরজার সামনে একটা মোনালিসা, সেই আগের ছবিটা লাগানো হয়েছে। আর এখানে এখন ঢুকলাম। এটা ড্রয়িং রুমটা খুবই সুন্দর, ঢুকলেই বহুদূর পর্যন্ত দেখা যায়। সামনে হলো রমনা পার্ক, এটা ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমটা থেকে সব বহুদূর পর্যন্ত দেখা যায়। দেখো এখন সূর্য পর্যন্ত দেখা যাচ্ছে, একদম সানসেট। আর সামনে তো জাতীয় শিল্পকলা একাডেমি, তারপরে অনেক গাছপালা, খুবই সুন্দর। ভোরবেলা কোকিলের ডাক, দোয়েলের ডাক শোনা যায়। আর ঘরে কাজ করছে। আজকে হলো 24 তারিখ, শুক্রবার, ফ্রাইডে। আজকে সব হ্যাঁ, নানু হাসছে দেখে, তোমার জন্য টেপ করা হচ্ছে। আজকে সব এরা আসবে, রূপেনের নতুন বউ আর সুমিতের নতুন বউ, সেই উপলক্ষে আজকে অনুষ্ঠান। এখন ঢুকে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে, রান্নাঘরটা খুব সুন্দর, বড়, বেশ বড়। আর এখানে নানু আজকে গুছাচ্ছে, কারণ যে ওই নতুন বউরা আসবে, ওদেরকে আজকে দাওয়াত দিয়েছে নানু। তো এখন অবশ্য নানু ড্রেসটা চেঞ্জ করে নাই, গুছাতে একটু ব্যস্ত। তো সেই সুযোগে চলো আমরা আবার বেরিয়ে যাই ড্রয়িং রুম দিয়ে, এখন নানুর ঘরের দিকে যাচ্ছি। আর এই র‍্যাকটা তোমারই দেওয়া, আর আবার তোমার ছবি রাখা হয়েছে উপরে, ওটা সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো তোমার এই যে নতুন গ্র্যাজুয়েশনের ছবি আর ভাইয়ের ছবিটা একটা ফ্রিজের উপরে রেখে দিয়েছি, সুন্দর লাগছে। আর এখন চলো, ও আচ্ছা, এই ড্রয়িং রুমের আর একটা দেওয়ালে দেখো নানার সেই বিরাট ছবিটা লাগানো আছে। আর এগুলো সব আব্বু লাগিয়ে দিয়ে গেছিলো। এই দেওয়ালেও আর একটা বড় পেন্টিং। এরপরে দেখো বিরাট একটা, মানে অসম্ভব বড় একটা বারান্দা। এখান থেকে আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং। আর এই কোনায় দেখো নানুর একটা ছোট্ট বাগানের মতন করা হচ্ছে, সব টবে একটা বেলি ফুল, পাতা বাহার, তারপরে এদিকে নয়নতারা আছে, আর সন্ধ্যামালতি, নানুর ফেভারিট ফুলগুলো এখানে, গাছগুলো রাখা হয়েছে। আর দেখো এই বারান্দা থেকে কত দূর 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 দেখা যায়, বিরাট বিরাট অ্যাপার্টমেন্ট। আর সামনে রমনা পার্ক, এই বারান্দা থেকেও প্রচুর গাছপালা দেখা যায়। মনে হয় না যে আমরা ঢাকা শহরের মাঝখানে বসে আছি, প্রচুর গাছপালা। তোর আব্বুর তো খুব পছন্দ এই বাড়িটা। ও সেজো মামার, ওই দেখো সেজো মামার তৈরি, এই ডিজাইনটা দেখো, ওই জাতীয় নাট্যশালা, এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটা পার্ট। এগুলো সব সেজো মামার ডিজাইন, এই পুরো কমপ্লেক্সটা সেজো মামার ডিজাইন। তো এই যে আমাদের বারান্দা থেকে দেখা যায়, খুবই সুন্দর জায়গাতে যাচ্ছি। এটা বড় মামার ঘরটাতে। হ্যাঁ, এখন বড় মামা একটু তোমাকে কিছু বলতে চায়। হ্যাঁ, তোমার মার সঙ্গে তুমি আসলে খুব ভালো হতো। আর এই পরীক্ষার পরে যদি সময় পাও তবে এই গরমকালে এসো না, কারণ শরীর খারাপ হয়ে যাবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস আইডিয়াল। তবে ঘুমাতে অসুবিধা নেই? হ্যাঁ হ্যাঁ, এখন খুব সুবিধা হয়ে গেছে, এসি আছে। তবে হ্যাঁ, গ্রীষ্মকালে আসতে পারো। তোমার নাম এর জন্য? আরে অমিত, তোমার তো আরো তাড়াতাড়ি আসা উচিত, কারণ দীর্ঘদিন আসোনি, 10 বছরের বেশি হয়ে গেছে। তাছাড়া আমরা এখন তোমার সঙ্গে লাস ভেগাসে যেতে হবে, তো ওইখানে না গেলে তো জীবন সার্থক হবে না। তো তুমি এবারে চলে আসো, আমার মনে হয় যেই সময়টা ওদের সময় হয় তুমি আসলে, আমারও রিটায়ারমেন্ট হয়ে আসছে, একসঙ্গে গিয়ে একদম লাস ভেগাস, হলিউড, বলিউড সব দেখে তারপরে আমরা আবার বাংলাদেশ, ব্যাক টু বাংলাদেশ। আর না আসলেও ক্ষতি নেই, আমার কিন্তু ইচ্ছা আছে যে এখানে যে পলিউশন হচ্ছে, যে অন্তত তোমাদের ওখানে গিয়ে বছর দুই না থাকলে শরীর মানে টেকানো মুশকিল, খুবই অসুবিধা হয়। দেখো এবার এই তোমার মোনা ভাই এখানে ফটো নিচ্ছে, তোমার অন্যান্য ফ্রেন্ডদের, বন্ধু কি বলে, সবাইকে একটু শুভেচ্ছা দিও, যারা কাজ। হ্যাঁ, তোমার আব্বাকে বলো যে এলে 6 মাসের জন্যে, কারণ এরপরে তো আমরা ধরো মোটামুটি সারা বাংলাদেশের ট্যুর করব। তোমার আব্বা তো এমনিতে নাটক আর এসব দেখতে চাই, সেগুলো গতবারে হয়ে ওঠেনি, এবারে খুব ভালো করে করব। আর পারলে দার্জিলিং, তারপরে অন্যান্য যে সমস্ত ভালো জায়গা আছে, নেপালও চলে যাওয়া যাবে, তুমি আসলেও করা যাবে, তোমার আব্বু আসলে আরও মজা হবে। তো নাও, হ্যাঁ এবার তোমরা মার রুমে যাও। এখানে সব ভাইয়ার ছবি, ছোটবেলার ছবি, তোমাদের ছবি পাশে, এগুলো সব রাখা হয়েছে। আর এটা আমার নানার ছবি, দেখো এটা আমার নানা, হ্যাঁ নানুর আব্বা,
ওনার একটা ছবি ছিল এখানে রাখা আছে। এই পুরো বাড়িটার এখন বলে দিলাম একটা, মোটামুটি কোথায় কি আছে বললাম। এরপরে সন্ধ্যার পরে সব ওই ভাবিরা আসবে, নতুন দুই ভাবি, সুমিতের বউ আর রূপেনের বউ আসবে। তারপরে তখন আবার অনেক ছবি তোলা হবে, আশা করি যে তখনও বলতে একটু ধারা বিবরণ দিলে তোমার পক্ষে সুবিধা হবে, কোন ভাবি কি নাম তখন আবার বলে দিব। তো আম্মু আপাতত এখানেই, গুড বাই। টুম্পা, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, রাতের এখন রাত হয়ে গেছে না তো, বলেছিলাম না ভাবিদের পরিচয় করিয়ে দিব, এখন ওরাও খেয়ে দিয়ে বসছে, আমাদেরও খাওয়া দাওয়া শেষ, এখন চলো ভাবিদের সাথে একটু আলাপ করিয়ে দিই। কিছু বলার জন্য তোকে জানি কি বলতে চায়, আর হাসি ঠালায় বোধ হয় বলতে পারবে কিনা তাও সন্দেহ। টুপাপু কেমন আছো? তোমার পরীক্ষার জন্য দোয়া করছি, খুব ভালো করে পরীক্ষা দিও, আর এরপর সময় পেলে অবশ্যই বাংলাদেশে ঘুরতে আসবে, তোমার সাথে অনেক মজা করব। এই পর্যন্তই। যাক, দাদি বুড়ি অনেক উপদেশ দিল, দাদি বুড়ির কথাটা রেখো, দাদি বলেছে পড়াশোনা শেষ করতে, তো ভালো ভালো করে পড়াশোনা করো, নাহলে রেগে যাবে কাকুলি। চলো একটু সুমিত ভাইয়া কি বলে শোনো। হাই টুম্পা, হ্যালো ফ্রম বাংলাদেশ, আর ঠিক মতো লেখাপড়া করো, ইনশাল্লাহ দেখা হবে। ওকে, দেখো ভাইয়াও সেই কথা বলছে, মনে থাকে জানি ভাইয়ার কথা। যাক টুম্পা, সবাই কিন্তু বলছে আসার কথা, এরপরে পরীক্ষা হলে দেখো কি করতে পারো, যদি চাও। দেখো মোনা মামা কি বলতে চায় সেটাও অবশ্য আমাদের শুনতে হবে, বেচারা সব এই যে ক্যামেরা ধরে বসে আছে, ঘাড় বোধ হয় ব্যথা হয়ে গেছে, আমি জানি না, ধরো মোনা। হাই টুম্পা, দিস ইজ বাংরা ফ্রম বাংলাদেশ, আই এম মিস্টার মোনা, এদিকে ফুপু। টুম্পা, এই শার্টটা আজকে ফুপু আমাকে গিফট করছে, 750 বার আমার পা ধরে সালাম করেছি, পায়ের চামড়া এক এক পরত উঠে গিয়েছে অলরেডি। তো অমিত ভাইয়াকেও আমাদের বাংলাদেশ পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ভাবিদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, স্পেশালি আমাদের দাদির পক্ষ থেকে, তোমার নানুর পক্ষ থেকে, তারপরে নতুন আন্টি ফুপুর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। জি আচ্ছা, আমরা দাদির কাছে যাই। ওকে বাই, বাই ফ্রম ক্যামেরাম্যান। মা, ওই যে টুম্পাকে একটু কিছু বলেন, এই সব টেপ করা হচ্ছে, সবাই একটু বললো, হ্যাঁ একটু বলেন। কি হ্যালো বলতে হবে না এমনি? ও আচ্ছা, টুম্পা এই নানু সব এদিকে নিয়ে ব্যস্ত, তোমার ভাবি দিকে নিয়ে, তুমি থাকলে কত খুশি হতাম না? আল্লাহ বাঁচালে আবার এসো, এলে পরে ভাবি দিকে নিয়ে খুব আনন্দ করা যাবে, হ্যাঁ নানুর দোয়া নিও। ভাইয়া ভাইয়া তো ভাইয়া অমিত, তুমি তো নানুকে ভুলেই গেছো না, তুমি একবার চলে আসো, একবার দেখবো, দেখে তারপরে তোমার বিয়ে ঠিক করব, এখানে বউ দেখব, তারপর তোমার। আরে খোদা, আসগর মিয়া তুমি আমার দোয়া নিও, তুমি যেমন করে খাইয়েছিলে না সবাইকে, আমিও সেরম করে খাওয়ালাম, ততটা করি না, তুমি খাওয়ালাম সবাইকে নিয়ে, এত লোক হয় না, তোমার বৌদিকে নিয়ে আমরা সবাই মিলে, রামিরার মাটা সব মিলে খেয়েছি। টুম্পা, এবার লাবু ভাইয়ের থেকে একটু কিছু শুনো, লাবু ভাইয়া মানে অনেক কষ্ট করছে, আমার সাথে যেখানে যাই সেখানেই যেত, আর নাহলে তো আমি একা রাস্তাঘাট চিনি না, তো লাবু ভাইকে নিয়ে নিয়ে সব জায়গায় যায়। তো লাবু ভাইয়ের থেকে একটু শোনো, তোমাকে কি বলতে চায়। টুম্পা আপা, আপনার আমার সালাম নেন, আপনি ভালোভাবে পড়াশোনা করেন, আবার আপনি শীতের সময় আমাদের বাংলাদেশে আসবেন, আসলে বড় চাচার সাথে অনেক ঘোরাফেরা করতে পারবেন, আমিও সকল তখন থাকবো, আপনি আমার সালাম নিন। দেখো সবাই তোমাকে আসতে বলছে, এরপরে যদি না আসো তো তাদের মনে অবশ্যই অবশ্যই কষ্ট হবে, সেই বুঝে একটু পড়াশোনা শেষ করে ঘুরে যেও বাংলাদেশ। এখন ছোট মামা আসতে পারেনি, মেয়েদের সেজো মামা সেজো মামিরা আসতে পারেনি আজকে যদিও বা, তো পরে নাহলে আবার ভিডিও করার চেষ্টা করবো তাদের সাথেও, আর ছোট মামার আজকে কাজ পড়ে গেছে এই জন্য আসতে পারেনি। তো ওকে মা, ভালো থেকো, সি ইউ।